আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। শুধু শুধু তো কথা শেয়ার করলে হয় না, তার এই জন্য হচ্ছে আমাদের বাসার মানে হচ্ছে কিছু চিত্র তুলে ধরলাম, আর এর মাঝে হচ্ছে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে একটু আমার জন্য হলেও একটু শুনবেন এবং দেখবেন, সরি কথাগুলো শুনবেন আর একটু হচ্ছে ভিডিওটা দেখবেন। আর আমি কিছু কথা বলবো, আপনাদের কাছে আমার দোয়া নেওয়া একান্ত প্রয়োজন, তাই দোয়া আপনাদের কাছে আমি চাওয়ার জন্যই এই ভিডিওটা করা। শুধু শুধু ভিডিওটা করলে হবে না, ভালো লাগবে না, তাই হচ্ছে এই ভিডিওর মাধ্যমে কথাগুলো তুলে ধরলাম। প্লিজ ধৈর্য সহকারে রিকোয়েস্ট করলাম একটু শুনবেন। এখানে বৃষ্টি হয়েছিল, তাই আমাদের বাসার সামনে পানি তো দেখতেই পারলেন প্রথম অবস্থায়। তা ভাবলাম কিছু ভিডিও করে আপনাদের মাঝে কী শেয়ার করব, কথাগুলো শেয়ার করে নিই। আমার ফার্স্ট হচ্ছে আমি প্রথম কথা বলতেছি, আমার হচ্ছে মেহেদি চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল, বাট আমি অনেক আগেই চ্যানেলগুলো ওপেন করেছি কিন্তু করা হয়নি, রানিং করা হয়নি। করোনার আমি দুবাইতে থাকি প্রায় হচ্ছে 10 বছর ধরে, তা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আসার পর হচ্ছে করোনাতে জানতে পারলাম ব্লগিং সম্পর্কে, তাই আমি কিছু ব্লগ এখানে আপলোড করেছি। ইনশাল্লাহ নেক্সটে যখন দুবাই যাব, ইনশাল্লাহ ভালো ভালো কিছু আপলোড করব। আপনারা আমার ভিডিও দেখবেন এবং কী দেখতে ইচ্ছা করে ইনশাল্লাহ দুবাইয়ের মধ্যে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি দেখার চেষ্টা করব। আর যে ফার্স্ট অফ অল যে আমি বলতে চাইছিলাম যে কথা আপনাদেরকে, যে আমার 19 তারিখে এক্সাম হলো, আইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হবে। আপনাদের দোয়া একান্ত প্রয়োজন আমার, আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আর প্লাস হচ্ছে দোয়া তো হচ্ছে বড় কথা না, নিজেকে পড়তে হবে, ইনশাল্লাহ পড়তেছি কিন্তু দোয়াও চাই, দোয়াটাও হচ্ছে মেন। তাই ভাবলাম আমাদের তখন যারা এই ভিডিওটি আমার দেখছেন অবশ্যই তারা আমার একটা ফ্যামিলি ও মানুষ। আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই সবাইকে বলে যেতাম যে দোয়ার জন্য, এখন তো আমি কোথাও যেতে পারছি না, কাউকে বলতে পারছি না, তাই আপনারা আমার হচ্ছে পরিবার, আমার নিজের মানুষ, তাই হচ্ছে আপনাদের কাছে আমি দোয়া চাইছি। কেউ হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার যে দোয়া রইল, আমি আশা রাখি আপনাদের কাছে। কেউ খারাপ কমেন্ট করবেন না, খারাপ মন্তব্য করবেন না। ইনশাল্লাহ আমি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি 2 বছর আগেই, কিন্তু হচ্ছে একটা শখ ছিল যে একটু লয়ারের, তা আল্লাহর রহমতে হচ্ছে পরীক্ষার জন্য আসছিলাম। ভাবলাম যে মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না, কারণ 1.5 বছর ধরে আছি, হাজব্যান্ডের ওখানে যেতে পারছি না, ওখানে ফ্লাইট ওপেন হচ্ছে না, এদিকে পরীক্ষা হচ্ছে না। ভাবলাম যে জন্য এতদিন আমরা গ্যাপ পরীক্ষা মানে দিতে পারবো না, মনে হয় যেতে হবে। আল্লাহর রহমতে এখানে ফ্লাইট ওপেন হয়েছে, এখানে এক্সামের ডেট আসছে, আল্লাহরকে চাইছি আল্লাহ আমি যেন এক্সাম মানে দিয়ে যেতে পারি। তা আল্লাহর রহমতে আসছে, রুটিন আসছে, ইনশাল্লাহ এখন দিতে পারবো। এখন থেকে চেষ্টা করি আল্লাহ কী করে, আল্লাহ যেন আমাকে একসঙ্গে পাশ করে দেয়, এই দোয়াটুকু আপনারা আমাদের জন্য করবেন, আপনাদের কাছে এইটা আমার আশা। আর যারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি আমার ভিডিওটি দেখতেছেন, সাবস্ক্রাইব করে যান, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, এবং নেক্সট যে আমি ভিডিও আপলোড করব অবশ্যই আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। এখন তো ভালো ভিডিও আপলোড করতে পারছি না, মানে সামনে আপলোড দিতেও পারবো না বেশি, কারণ পরীক্ষা, ইনশাল্লাহ পরীক্ষার পর আমি চলে যাব দুবাই। যদি আপনাদের দোয়া থাকে আল্লাহর রহমতে, তাহলে অবশ্যই ব্লগিং ফার্স্ট টু লাস্ট আমি যে যাব দুবাই সব আপনাদের মাঝে শেয়ার করব, এই হচ্ছে আমার কথা। তা আশা রাখি আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না, মন্তব্য করবেন না, আমি দুবাইতে একা থাকি, আপনাদের মাঝে যদি আমি একটু ব্লগিংয়ের মাঝে একটু ছেড়ে দিতে পারি, আপনাদের ভালো কমেন্ট দেখি যে আপনারা আমার পাশে আছেন, আমাকে দেখতেছেন, অনেক কিছু মানে শেয়ার করা যায়, একা একা থাকি। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন, আপনারা ছাড়া কিন্তু মানে চলা সম্ভব না, যতই কিছু বলে অত্যন্ত ইউটিউবের ক্ষেত্রে আপনাদের আমাদের একান্ত প্রয়োজন, তাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আমার বাবার বাসা দূরে, এইটা শ্বশুরবাড়ি, আর
শ্বশুরবাড়িতে থাকা হয় না বেশি, এবারে ফার্স্ট টাইম থাকলাম, দুবাইতেই থাকি। তা যা হোক, বেশি অনেক কথা বলে ফেললাম, মনে কিছু নিয়েন না। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং ক্ষমার চোখে দেখবেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।